যেমন আপনি যদি মনে করেন বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হচ্ছে ইউরোপ এবং আমেরিকা, তাহলে ইউরোপ এবং আমেরিকায় যে সমস্ত মুসলমানেরা বসবাস করে তাদের জীবন মান কেমন, তাদের সামাজিক স্ট্যাটাস কী? ইউরোপ এবং আমেরিকায় যে মুসলমানেরা বসবাস করে, আমি বাংলাদেশি বলি, সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে ইউরোপ আমেরিকায়, তাদের সামাজিক স্ট্যাটাস কী তদন্ত করে। লিবিয়া থেকে গেছে, সিরিয়া থেকে গেছে, আফ্রিকা থেকে গেছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইয়েমেন, সব মুসলিম দেশ থেকে অসংখ্য মানুষ ইউরোপ আমেরিকায় গেছে। তাদের সামাজিক স্ট্যাটাস কী, তাদের অবস্থান কী সমাজে? আপনি খোঁজ নিলে দেখবেন যে অন্তত 80% থেকে 90% হয় রেস্টুরেন্টের ওয়েটার, মানে রেস্টুরেন্টে যে খাবার দেয়, খাবার সার্ভ করে, অথবা ট্যাক্সি ড্রাইভার, অথবা ফুড পান্ডার হোম ডেলিভারি, অথবা কেয়ার হোমের জব করে। 80 থেকে 90% হচ্ছে এই লেভেলের ইনকামের সাথে জড়িত। 2 থেকে 3% মুসলমান পাবেন যারা শিক্ষা কেন্দ্রিক কাজের সাথে জড়িত, তথা বিশ্ববিদ্যালয়ের টিচার বা মেডিকেল কলেজের প্রফেসর বা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের গবেষক, 2-3% হবে কিনা তাও সন্দেহ। এখানে আমি বাংলাদেশিদের কথা বলি, গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের কথা বলেছি। আবার আপনি যদি একটা ইহুদি পল্লীতে যান, যে তা ইহুদিরা বসবাস করে ইংল্যান্ডে আমেরিকায়, তাদের কত পার্সেন্ট সমাজে কি চাকরি করে, তাহলে ওদের 1%ও খুঁজে বের করা কঠিন আছে, যে ট্যাক্সি ড্রাইভার বা যে রেস্টুরেন্টের ওয়েটার, 1%ও খুঁজে বের করা কঠিন আছে। তার মানে এই চাকরিগুলোকে আমি ছোট চোখে দেখছি তা নয়, কিন্তু পার্সেন্টেজটা দেখেন, যে আমাদের শিক্ষা নাই দেখেই তো আমরা ওই লেভেলে চাকরি করছি, শিক্ষা থাকলে তো আর ওই লেভেলে চাকরি করতাম না। এবং এখনও যদি আপনি ভিসা সেন্টারগুলোতে যান, গুলশানে যে সমস্ত ইউরোপ এবং আমেরিকার ভিসা সেন্টার আছে, VFS, ভিসা সেন্টারে গেলে দেখবেন শত শত ছেলে মেয়ে প্রতিদিন আবেদন করে বিদেশে যাচ্ছে। এদের সাথে কথা বললেও দেখবেন যে এদের 100 জনের 80 জনের লক্ষ্য হচ্ছে ওই দেশে গিয়ে কোনো মতে সেটেল হওয়া, একটা রেস্টুরেন্টের জব কালেক্ট করা, অথবা ট্যাক্সি ড্রাইভার হওয়া, মানে ঘুরে ফিরে ওই 2 থেকে 3 জন 4 থেকে 5 জন ছাত্র পাবেন যারা হয়তো সত্যিই উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, মানে সত্যি জ্ঞান অর্জনের জন্য যাচ্ছে। বাকি সবাই হচ্ছে নাম কাওয়াস্তে স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছে, এরকম নিম্নমানের কোনো চাকরি করে সেখানে গিয়ে সেটেল হবে। এবং এই করুণ দৃশ্যটা আরো নিদারুণভাবে ফুটে ওঠে তখন যখন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে একদল মুসলমান ইউরোপ এবং ইউরোপের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে চায়। ভূমধ্য সাগরের এই পারে আছে লিবিয়া, মরক্কো, আলজেরিয়া নামক মুসলিম দেশগুলো, আর ভূমধ্য সাগরের ওই পারে আছে ফ্রান্স, ইতালি, স্পেন নামক ইউরোপিয়ান দেশগুলো, মধ্যখানে ভূমধ্য সাগর। তো এই পারে সারা পৃথিবী থেকে মুসলমানেরা জমা হয়েছে অবৈধভাবে, এদের কোনো ভিসা নাই, কিচ্ছু নেই। এরকম শত শত দালাল পাওয়া যাবে যারা আপনাকে দুবাইয়ের ভিসা দিয়ে দুবাই নিয়ে যাবে, দুবাই থেকে আর একটা ভিসা দিয়ে লিবিয়াতে নিয়ে যাবে, লিবিয়া থেকে আর এক দালালের মাধ্যমে মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে চলে যাবে সমুদ্র বন্দরের ধারে, এবং ওই সমুদ্র বন্দর থেকে এরকম সারা পৃথিবী থেকে মুসলমানেরা জমা হয়েছে, অন্য কোনো ধর্মের মানুষ জমা হয়নি। আমি এটা বলতে চাচ্ছি যে ওখানে হিন্দুরাও জমা হয়নি, খ্রিস্টানরাও জমা হয়নি, আপনি যাচাই করে দেখেন সব মুসলমান জমা হয়েছে, শতভাগ মুসলমান, বিভিন্ন দেশের মুসলমান, আফ্রিকা থেকে, সিরিয়া থেকে, লিবিয়া থেকে, ইয়েমেন থেকে। ঠিক রোহিঙ্গারা যেভাবে আমাদের দেশে আসতো তার চেয়ে তো করুণভাবে, কেন রোহিঙ্গারা তাও তো শক্তিশালী কাঠের ডিঙ্গি নৌকাতে করে আসতো, তো এরা হচ্ছে রাবারের ফুলানো, বাতাস দিয়ে ফুলানো নৌকা, হাওয়ার উপর নৌকা, কোনো মেশিন নাই, কিচ্ছু নাই, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সমুদ্রে, এরকম নৌকাতে চাপাচাপি ঠাসাঠাসি করে 300 জন 400 জন পর্যন্ত উঠে।
এদের ভাগ্যে দুটোই, এদের ভাগ্য হয় সমুদ্রে ডুবে মারা যাবে, আর না হয় ইউরোপিয়ান কোনো কান্ট্রি তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেবে। শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করবে 6 মাস 1 বছর 2 বছর, তারপরে আস্তে আস্তে বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু হবে। 8-10 বছর পরে গিয়ে হয়তো ইউরোপিয়ান কান্ট্রির একটা পাসপোর্ট পাবে, একটা ভিসা পাবে বা একটা আইডি কার্ড পাবে। এটা হলো স্বপ্ন বা এটা হলো লক্ষ্য উদ্দেশ্য। তো এই যে নৌকাটা, এই নৌকাটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের এক নজরে যদি কেউ দেখতে চায় যে মুসলমানদের কী অবস্থা সারা পৃথিবীতে, তাহলে এই একটা ছবি যথেষ্ট। এটা হলো সারা পৃথিবীতে মুসলমানদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সকল প্রকার অধঃপতনের একটা চিত্র। এটা গেল একটা উদাহরণ। আপনি যদি আসেন যেটা মুসলিম বিশ্বের উন্নত দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের আরব বিশ্বের যে কান্ট্রিগুলো আছে যাদেরকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, তারা তাদের সম্পদ কোথায় কাজে লাগাচ্ছে? তারা যে শিক্ষায় কাজে লাগায় না সেটা বলবো না, লাগাই, কিন্তু তাদের ফোকাস, মূল টার্গেট হচ্ছে পর্যটন আর বিনোদন। একদিকে পাশেই ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হচ্ছে, তার পাশেই আর একদল মুসলমান কেমনে বিশ্বকাপ আয়োজন করবে, বড় বড় গায়ক গায়িকা নিয়ে আসবে, ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে, বড় বড় প্লেয়ারদের নিজের ক্লাবে কিনবে, বিশাল বিশাল পার্ক বানাবে, উঁচু উঁচু বিল্ডিং বানাবে, পর্যটন এবং বিনোদন শিল্প গড়ে তুলবে, ইউরোপ এবং আমেরিকা থেকে সাদা চামড়ারা আসবে, এখানে উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় গোসল করবে, তাদের কাছ থেকে টাকা ইনকাম করবে, এই চিন্তায় বিভোর। এবং এই যতগুলো প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট বাস্তবায়ন করার মতো সাপোর্ট তাদের নিজস্ব নাই, লজিস্টিক সাপোর্ট মানে জ্ঞানগত সাপোর্ট তাদের নিজস্ব নাই, তাদের আছে শুধু টাকা। এই বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে হয় চাইনিজ কোম্পানিকে দিয়ে, না হলে ইউরোপিয়ান কোম্পানিকে দিয়ে, না আমেরিকান কোম্পানিকে দিয়ে। এখানে জ্ঞান আছে ওদের কাছে, এখানে না জীবনে পড়েছে না পড়াশোনা শিখেছে, তাদের কাছে আর জ্ঞান নাই। তো যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করবে এটা বাস্তবায়ন করার মতো নিজস্ব জনবলও নাই, কেন নিজস্ব জনবলের কাছে ওই পর্যায়ের জ্ঞান নাই। তাহলে এই বড় বড় বুর্জ খলিফা দুবাই এগুলো বানাচ্ছে কারা? এগুলো বানাচ্ছে চাইনিজ কোম্পানি, না হয় আমেরিকান, না ইউরোপিয়ান কোম্পানি। এরকম বিল্ডিং বানানোর মতো জ্ঞান তাদের নাই। তারপরে যদি আসেন ভারতের মুসলমানদের কাছে, তাহলে দেখবেন ভারতের মুসলমানদের এরকম বহু স্টেট আছে, আমি নির্দিষ্ট কোনো প্রদেশের নাম উল্লেখ করে বলছি না, ভারতের মুসলমানদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য বলছি না, এরকম বহু প্রদেশ আছে যেখানে দেখবেন যে যদি 100টা চুরির মামলা থাকে, 100টা মদ নেশা জুয়ার মামলা থাকে, তো ওই 100টা মদ নেশা জুয়ার মামলার 70-80টাই মুসলমানদের নামে। ইচ্ছা করে শত্রুতা করে দিয়েছে এটা না, মানে মুসলমানদের শিক্ষা এবং নীতি নৈতিকতার অবস্থা এরকম হয়ে গেছে যে সম্পূর্ণরূপে একটা মদখোর গাঞ্জাখোর জুয়াখোর জাতিতে পরিণত হয়ে গেছে, যেটা আপনিও আপনার সমাজের আশেপাশে তাকালে দেখতে পাবেন।